আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমরা তৃতীয় পাঠ শুরু করব। তৃতীয় পাঠের আরবি হচ্ছে আদ-দারসু সালিসু, তৃতীয় পাঠ। এর আগের দুই পাঠে আমরা ইসমুল ইশারা, মুশারুন ইলাইহি, মুজাক্কার মুয়ান্নাস, মাউসুফ সিফত, মুবতাদা খবর এইগুলো পড়েছি। তো এই চ্যাপ্টার থেকে আমরা নতুন আর একটা জিনিস শুরু করব, সেটা হচ্ছে দমির, অর্থাৎ সর্বনাম। তো সেই আলাপ পরে হবে। প্রথমে আমরা বরাবরের মতো, এর আগের চ্যাপ্টারগুলোর মতোই, প্রথমে আমরা আটটা শব্দ পড়ে নেব। তো আমি নিজে শব্দগুলো একবার করে পড়ে দিচ্ছি। তিলমিজুন, একজন ছাত্র। তিলমিজুন, একজন ছাত্র। তিলমিজাতুন, একজন ছাত্রী। তিলমিজাতুন, একজন ছাত্রী। মুআল্লিমুন, একজন শিক্ষক। মুআল্লিমুন, একজন শিক্ষক। মুআল্লিমাতুন, একজন শিক্ষিকা। মুআল্লিমাতুন, একজন শিক্ষিকা। ওয়ালাদুন, একটি ছেলে। ওয়ালাদুন, একটি ছেলে। বিংতুন, একটি মেয়ে। বিংতুন, একটি মেয়ে। তিফলুন, তিফলাতুন, একটি শিশু। এখানে তিফলুন হলো মুজাক্কার, তিফলাতুন মুয়ান্নাস, মুয়াদ্দাবন ভদ্র সভ্য, মুয়াদ্দাবন ভদ্র সভ্য। তো এই যে আটটা শব্দ, এর মধ্যে প্রথম সাতটাই হচ্ছে এসএম। এসএম বলতে নাউন, আমরা প্রথম গত ক্লাসে বলেছিলাম। ইসমুন, ইসমুন শব্দের অর্থ হচ্ছে বিশেষ্য বা নাউন, নামবাচক শব্দ যেগুলো। তো এখানে সবগুলি নামবাচক, শুধুমাত্র শেষেরটা মুয়াদ্দাবন, এটা হচ্ছে সিফত, অর্থাৎ বিশেষণ। তো আমরা এই আটটা শব্দ বারবার পড়ে পড়ে আমরা ইয়াদ করে ফেলবো। আর এখানে আমরা দেখছি এই আটটা শব্দের মধ্যে মুদাক্কারও আছে, মুয়ান্নাসও আছে। তো এগুলো আমরা খেয়াল করবো। আমরা বুঝতে, আমরা আগে পড়ে এসেছি যে মুয়ান্নাস শব্দের শেষে গোলতা থাকে। তো এখানে দেখছেন যে তিলমিরাতুন, এটা একজন ছাত্রী, এটা হচ্ছে মুয়ান্নাস শব্দ, মেয়ে বাচ্চক। শিক্ষিকা মুয়াল্লিমাতুন, এটাও মেয়ে বাচক, স্ত্রী বাচক। আর তিফলাতুন, এখানে তিফলুন হচ্ছে ছেলে শিশু, আর তিফলাতুন হচ্ছে মেয়ে শিশু। তো আমাদের ইনস্ট্রাকশন থাকবে, প্রথমেই আমরা এই আটটা শব্দ খুব ভালোভাবে বারবার প্র্যাকটিস করে, তামরিন করে মুখস্থ করে ফেলব। তো এই হলো আমাদের প্রথম কাজ। এরপরে আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে, আপনারা একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন, এই যে এই ডায়াগ্রামটা। তো এখানে আমরা প্রথমে মুখস্থ করে নেব, তারপরে আমরা একটু এক্সপ্লেন করার চেষ্টা করব। প্রথমে আমি একটু বলে দিই। প্রথমটা হচ্ছে আমি, আনা, আমি, আনা। এখানে নুনের পরে যদিও এক আলিফ আছে, এক আলিফ টান হবার কথা, কিন্তু এখানে টান হবে না, জাস্ট এভাবে পড়লেই হবে, আমি, আনা। আংতা, আংতি, তুমি। আংতা, আংতি, তুমি। এখানে আংতা হচ্ছে পুরুষবাচক মুজাক্কার, আংতি হচ্ছে মুয়ান্নাস। মানে আমরা যখন কোনো পুরুষবাচক শব্দের শুরুতে এই এগুলো ব্যবহার করব, এটাকে আমরা বলবো আংতা, মেয়েবাচক শব্দের শুরুতে আংতি। আর সে হচ্ছে হুয়া, হিয়া, পুরুষবাচক হলে হুয়া, স্ত্রীবাচক হলে হিয়া। তো এগুলো আসলে কি, এটা আমাদের একটা প্রশ্ন। আমি, তুমি, সে, এগুলো আমরা সবাই জানি, এগুলো হচ্ছে সর্বনাম। বাংলাতে সর্বনাম বলা হয়, ইংরেজিতে প্রোনাউন বলা হয়, আর আরবিতে বলা হয় দমির, দমিরুন, দদ মিম ইয়া র, দমিরুন, সর্বনাম। এগুলো বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত, বাক্যে ব্যবহৃত হয়। তো বারবার যখন আমরা একই রকম নাম বারবার ইউজ করি, আমরা বললাম মাসুদ একজন ভালো ছেলে, মাসুদ স্কুলে যায়, বারবার আমরা এক কথা না বলে আমরা প্রথমবার উল্লেখ করি, এরপরের বার আমরা প্রোনাউন, সর্বনাম বা দমির ইউজ করি। তো এই চ্যাপ্টারে আমরা মেইনলি দমির নিয়েই আলাপ করব। তো এখানে আর একটা বিষয়, সর্বনাম আসলেই সেখানে আরেকটা বিষয় চলে আসে, সেটা হচ্ছে পার্সন। ইংরেজিতে পার্সন নামে আমরা সবাই পড়েছি, আর বাংলাতে পুরুষ বলা হতো। তো সেটা হচ্ছে এই যে আমি, আমি হচ্ছে আই, এটা হচ্ছে ফার্স্ট পার্সন, অর্থাৎ আমি নিজে, বক্তা, বক্তা হচ্ছে ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন। তো এটাকে আরবিতে বলা হয় মুতাকাল্লিম, মুতাকাল্লিম। এরপরে আছে আংতা, আংতি, তুমি, তুমি হচ্ছে সেকেন্ড পার্সন,
সেকেন্ড পার্সনকে আরবিতে বলা হচ্ছে হাদির। তুমি মানে কি? আমার সামনে যাকে উদ্দিষ্ট করে বলা হচ্ছে সে উপস্থিত আছে, অর্থাৎ সে হাজির আছে। এই হাজির এই জন্যই আরবিতে কে বলা হয় হাদির, ইংরেজিতে সেকেন্ড পার্সন তুমি। তো তুমি যেহেতু ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, তুমি যদি ছেলে, তুমি দ্বারা যদি ছেলে বোঝানো হয় তাহলে হবে আংতা, আর তুমি যারা যদি মেয়ে বোঝানো হয় তাহলে হবে আংতি। সহজ তো এই ব্যাপারগুলো আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। এরপরে আছে হুয়া হিয়া, সে থার্ড পার্সন। থার্ড পার্সনকে আরবিতে বলা হয় গায়েব। থার্ড পার্সন মানে কি? যে যে বক যে ব্যক্তি এখানে উপস্থিত নেই, কোনো একটা তৃতীয় পক্ষ নিয়ে আমরা আলাপ করছি। সাপোজ সে ঢাকাতে থাকে, তার সম্পর্কে আমি বলছি যে সে ভালো, সে কাজ করে, তো এটাকে আর ইংরেজিতে বলা হয় হচ্ছে থার্ড পার্সন, আরবিতে বলা হয় গায়েব। তো সে যদি হয় পুরুষ তাহলে হবে হুয়া, আর সে যদি হয় মেয়ে তাহলে হবে হিয়া। তো এই গেল আমাদের পরবর্তী অংশটা। দ্বিতীয় অংশ হচ্ছে এই তিনটা শব্দ আমাদের মুখস্থ করতে হবে, আনা আমি, আংতা আংতি তুমি, আংতা ছেলেদের ক্ষেত্রে, আংতি মেয়েদের ক্ষেত্রে, হুয়া হিয়া সে, হুয়া ছেলেদের ক্ষেত্রে, হিয়া মেয়েদের ক্ষেত্রে। তোমরা বারবার প্র্যাকটিস করে করে এই অংশটা আয়ত্ত করে ফেলবো ইনশাআল্লাহ। এরপরে আর একটা কায়দা, এটা হচ্ছে তৃতীয় কায়দা, আমরা পরপর ইনস্ট্রাকশনে যাচ্ছি, আমরা এটা আগে পড়ে নিই। পুরুষ নামের শেষে সাধারণত তানবিন হয়, কিন্তু মেয়ে নামের শেষে তানবিন হয় না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কায়দা, এটা সবসময় প্রয়োজন হবে। আমরা আরবি শেখার তো একটা যাত্রা শুরু করেছি, তো আমরা এরপরে যতবার পুরুষের নাম নেব তখনই আমাদেরকে এই ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে, পুরুষের নামে সবসময় তানবিন হয়। তো আমরা তানবিনের অর্থ তো আমরা সবাই জানি, তানবিন মানে হচ্ছে দুই জবর, দুই জের, দুই পেশ, অর্থাৎ পুরুষের নামের হয় দুই জবর হবে, নাই দুই জের হবে, নাই দুই পেশ হবে, অন্য কিছু হবে না। কিছু ব্যতিক্রম থাকতে পারে, সেগুলো খুবই রেয়ার। আর মেয়ে নামের শেষে তানবিন হয় না, তার মানে কি হয়, হার কোথায়, এক জবর, এক জের, এক পেশ, এরকম কিছু। তো কিছু উদাহরণ দিয়েছেন এখানে, দেওয়া হয়েছে এখানে। তো প্রথমটা মাহমুদুন। আচ্ছা, আমরা আর একটু বলে রাখি, এখানে যে শব্দগুলো আছে সেগুলো সবই এই পাঠের পর পরবর্তী এবং এই বই জুড়ে আলাপ হবে, এখানে যে নামগুলো আছে। এই জন্য এই নামগুলো আমরা দেখে দেখে এই নামগুলোর একটা ইমেজ আমাদের মাথায় গেঁথে রাখবো, যে মিম হা মিম আউদাল, ও আচ্ছা এটা হচ্ছে মাহমুদ, এরকম। র আলিফ সিন্দাল, রশিদুন। খ আলিফ লামদাল, খালিদুন। এটা দেখলেই যেন আমরা বুঝে ফেলতে পারি যে এটা আসলে খালিদকে বোঝাচ্ছে, রশিদকে বোঝাচ্ছে। তো এখানে আরবিটা আছে মাহমুদুন, কিন্তু আমরা আরবিতে বাংলাতে মাহমুদটাই বলি সংক্ষেপে, যদিও আরবিতে এটা হচ্ছে মাহমুদুন। আপনারা সবাই জানেন যারা কোরআন পড়েছেন, যে সব বাক্যের শেষে যদি কোনো শব্দ থাকে সে সাধারণত সেখানকার শেষের তানবিনটা পড়ে যায়। তো এটাও ঠিক অনেকটা এইরকমভাবেই, মাহমুদুন মাহমুদ। এরপরে রশিদুন রশেদ, রশিদুন রশেদ। খালিদুন খালেদ, খালিদুন খালেদ। সাঈদুন সাঈদ, সাঈদুন সাঈদ। এই গেল ছেলেদের নাম, এবং আমরা সবগুলো দিয়ে দেখছি শেষে তানবিন আছে, দুই পেশ আছে, খালেদ সাইদ সবগুলোতে। এরপরে আসছে খাদিজা। খাদিজার আরবিটা হচ্ছে খদিজাতু, খদিজাতুন নয় কিন্তু খদিজাতু, কারণ আমরা পড়ে এসেছি মেয়ে নামে শেষে তানবিন হয় না। তাহলে খদিজাতু খাদিজা, খদিজাতু খাদিজা, ফারহানাতু ফারহানা, ফারহানাতু ফারহানা, ফাতিমাতু ফাতিমা, ফাতিমাতু ফাতিমা, আয়েশাতু আয়েশা, আয়েশাতু আয়েশা। তো এখানেও একই, আমরা দেখতে পাচ্ছি মেয়ে নামের শেষে কোনো তানবিন নেই। তাহলে আমরা যদি একবার বলি, পুরুষ নামের শেষে তানবিন হবে না, পুরুষ নামের শেষে তানবিন হবে, মেয়ে নামের শেষে তানবিন হবে না। যেমন মাহমুদুন, এটা দুই পেশ হয়েছে, তানবিন হয়েছে। আবার মেয়েদের নামের ক্ষেত্রে আয়েশাতু, এখানে তানবিন হয়নি। তো এই মোটামুটি গেল। এবার আসছে বাক্য, আমরা এর উপরে যে দুইটা কায়দা শিখলাম এগুলোর এবার আমরা প্র্যাকটিক্যালে চলে আসছি। তো প্রথমে আমরা দেখছি দুইটা বাক্য দেওয়া পরপর, আমি একজন ছাত্র,
এর আরবিটা দেয়া, তারপরে আমি একজন, আমি নতুন ছাত্র, তারও আরবিটা দেয়া। তো আমাদের কাজ হবে এই দুটা বাক্য খুব মনোযোগ দিয়ে দেখা এবং দেখে মনে রাখা, এবং এই বাক্যর স্ট্রাকচার যে এইভাবে হবে এইটা আয়ত্ত করে ফেলা, বারবার পড়ে বারবার চর্চা করে। না, আমি একজন ছাত্র, আনা তিলমিদন। আমি একজন ছাত্র, আনা তিলমিদন। আমি একজন নতুন ছাত্র, আনা তিলমিদন জাদিদন। আমি একজন নতুন ছাত্র, আনা তিলমিদন জাদিদন। এখানে যদি আমরা একটু সংক্ষেপে একটু বাক্য বিশ্লেষণ করি, তা আমরা দেখতে পাবো এখানে আনা, আনা মানে আমরা একটু আগে পড়ে আসলাম আমি। আনাটা কি? আনাটা হচ্ছে দমির, সর্বনাম। এখানে এই আনাটা হচ্ছে মুবতাদা। মুবতাদা মানে কি? আমরা আগের চ্যাপ্টারে পড়েছিলাম মুবতাদা হচ্ছে সাবজেক্ট বা উদ্দেশ্য, আর তিলমিদন, তিলমিদন হচ্ছে খবর। তো এখানে আনা মুবতাদা, তিলমিদন খবর, এই মুবতাদা খবর মিলে জুমলা, অর্থাৎ একটা বাক্য। দ্বিতীয়ত এখানে এই বাক্যর ব্যবহার করার ক্ষেত্রে এখানে আনা তিলমিদনকে আর একটাভাবে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে আনা তো দমির, আমরা পড়লাম একটু আগে, আনা হচ্ছে মুতাকাল্লিম অর্থাৎ ফার্স্ট পার্সন, আর এই দমিরের সাথে আছে তিলমিদন, একে বলা হয়েছে মার্জি, মার্দি। কিন্তু যেহেতু আমরা দতকে দ উচ্চারণ করার একটা প্রবণতা আমাদের দিকে আছে, আমরা অনেক সময় দমিরকে জমিরও বলে, তো এটা হচ্ছে মার্দি, মার্জি। তার মানে আনা হচ্ছে জমির আর তিলমিদন হচ্ছে মার্জি। তো এইটা হচ্ছে এই দমিরের প্রেক্ষিতে এর বাক্য বিশ্লেষণ। আর এমনি সাধারণভাবে বাক্য বিশ্লেষণে যদি বলি তাহলে আনা হচ্ছে মুবতাদা, তিলমিদন হচ্ছে খবর, এই মুবতাদা খবর মিলে একটা বাক্য। এর পরেরটা আনা তিলমিদন জাদিদন, আমি একজন নতুন ছাত্র। এখানে আনা তো আমরা জানি সবাই সাবজেক্ট অর্থাৎ মুবতাদা, তিলমিদন জাদিদন, তিলমিদন হচ্ছে এর আগের পাঠে আমরা পড়ে এসেছি, তিলমিদন হচ্ছে মাউসুফ আর জাদিদন সিফত। জাদিদ মানে নতুন, আর নতুনটা মানে কে নতুন? ছাত্র, ছাত্রটা হচ্ছে নতুন, তাহলে তিলমিদন জাদিদন, এই তিলমিদন জাদিদন মিলে খবর, তাহলে আনা মুবতাদা তিলমিদন জাদিদন খবর, আর এই খবরটা গঠিত হয়েছে মাউসুফ সিফত মিলে, আর এ সব মিলিয়ে একটা জুমলা, আনা তিলমিদন জাদিদন, আমি একজন নতুন ছাত্র। তো ইচ্ছা করলে কিন্তু আমরা একটু পরিবর্তন করেও পড়তে পারি, যেমন আমরা বললাম যে হুয়া তিলমিদন, সে একজন ছাত্র, আংতা তিলমিদন, তুমি একজন ছাত্র, আংতি তিলমিদাতন, তুমি একজন ছাত্রী। তো এইভাবে আমরা কিন্তু শব্দ নিজেরা তৈরি করতে পারি, আনা তিলমিদন জাদিদন, আমরা বললাম হুয়া তিলমিদন জাদিদন, সে একজন নতুন ছাত্র, এরকম। তো আমাদেরকে এই দুইটা স্ট্রাকচার, মানে আমি একজন ছাত্র এবং আমি একজন নতুন ছাত্র, এই দুইটা খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে। প্রথমটাই এমনি সাধারণ বাক্য যেখানে শুধুমাত্র মুবতাদা খবর আছে, আর দ্বিতীয়টাই মাউসুফ সিফত বিশিষ্ট। তো এরপর আমরা দেখছি এখানে চারটা বাক্য আছে, চারটা বাক্য বলতে সবগুলোরই আবার কিছু চারটা ঠিক না, হ্যাঁ চারটা করে, কিন্তু আবার মোট চারটা চ্যাপ্টারে ওই মানে প্যারাগ্রাফের আন্ডারে মোট 16টা বাক্য আছে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং কিভাবে বাক্যে এই দমির, তারপর মাউসুফ সিফত ব্যবহার হচ্ছে এবং মুবতাদা খবর কিভাবে কি হচ্ছে, এটা বোঝার জন্য চারটা বাক্য আমাদের খুবই কাজে আসবে। তো আমরা প্রথম থেকে শুরু করি। বেলাল নিজের সম্পর্কে বলছে, আনা বিলালন, আমি বেলাল। তো আমরা ঠিক এই একই রকম একটা শব্দ এর আগে বাক্য এর আগে দেখে এসেছি, এখানে আনা হচ্ছে আমি, বিলালন বেলাল, আমি বেলাল, আমি হচ্ছে এখানে মুবতাদা, বিলালন খবর, মুবতাদা খবর মিলে একটা জুমলা অর্থাৎ বাক্য। আনা বিলালন, আমি বেলাল। আনা তিলমিদন, আমি একজন ছাত্র। আনা মুবতাদা তিলমিদন খবর, মুবতাদা খবর মেলে জুমলা। আনা তিলমিদন জাদিদন, আমি একজন নতুন ছাত্র। আনা মুবতাদা তিলমিদন মাউসুফ জাদিদুন সিফত, তিলমিদন জাদিদুন এই মাউসুফ সিফত মিলে খবর, আর আনা মুবতাদা, মুবতাদা খবর মিলে জুমলা। আনা তিলমিদন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র। আনা ওয়ালাদুন মুয়াদ্দাবুন, আমি একজন ভদ্র ছেলে।
আনা আমি, ওয়ালাদুন ছেলে, মুয়াদ্দাবুন ভদ্র। ওয়ালাদুন মুয়াদ্দাবুন, ওয়ালাদুন হচ্ছে মাউসুফ, মুয়াদ্দাবুন সিফত, মাউসুফ সিফত মিলে খবর, আর আনা মুবতাদা, মুবতাদা খবর মিলে একটা জুমলা। আনা ওয়ালাদুন মুয়াদ্দাবুন, আমি একজন ভদ্র ছেলে। তো আমরা এই চারটা বাক্য দেখে ফেললাম। এবার যদি এটারই মুয়ান্নাস ভার্সনে আসি, আয়েশা নিজের সম্পর্কে বলছে, আনা আয়েশাতু, আমি আয়েশা। এই যে আমরা এর আগে পড়েছিলাম, যদি তুলনামূলকভাবে পড়ি আগেরটার সাথে, আনা বিলালুন, কেন বিলালুন, কারণ ছেলেদের নামের শেষে তানবিন হয়, আর আনা আয়েশাতু কেন, মেয়েদের নামের শেষে তানবিন হয় না, আমরা একটু আগে দেখেছি। এরপর আনা তিলমিদাতুন, আমি একজন ছাত্রী। এই তিলমিদাতুনও আমরা একটু আগে পড়েছি, তিলমিদাতুন মানে ছাত্রী, যেহেতু তিলমিদাতুন আয়েশা একজন মেয়ে, সুতরাং এখানে তিলমিদাতুন ছাত্রী গলতে আছে শেষে, এটা মুয়ান্নাস শব্দ। আনা তিলমিদাতুন জাদিদাতুন, আমি একজন নতুন ছাত্রী। এখানে তিলমিজাতুনের সাথে জাদিদাতুন হলো, আমরা এর আগে পড়ে এসেছি আপনাদের সবার মনে থাকার কথা, মাউসুফ সিফাতের, মাউসুফ সিফত সবসময় একই সমধর্মী হবে, যদি মাউসুফ মুয়ান্নাস হয় সিফাতও মুয়ান্নাস হবে, মাউসুফ মুদাক্কার হয় সিফাতও মুদাক্কার হবে। আবার আরও ব্রড সেন্সে বললে মাউসুফ সিফতের একই হরকত থাকবে, এটা যদি তানবিন হয় এটাও তানবিন হবে, এটা হরকত হলে ওটাও হরকত হবে, এটা আমরা ভবিষ্যতে আরও বিস্তারিত পড়বো। তাহলে আনা তিলমিদাতুন জাদিদাতুন, আমি একজন নতুন ছাত্রী। আনা হচ্ছে মুবতাদা, তিলমিদাতুন জাদিদাতুন খবর, তিলমিদাতুন মাউসুফ, জাদিদাতুন সিফত, এবং এই দুইটার হরকত একই। আনা বিংতুন মুয়াদ্দাবাতুন, আমি একজন ভদ্র মেয়ে। কেন মুয়াদ্দাবাতুন কেন হলো, কারণ সে মেয়ে, মুয়াদ্দাবুন মানে ভদ্র আর মুয়াদ্দাবাতুন মানে মেয়ে ভদ্র। তো আমরা এই চারটা বাক্য দেখে নিলাম, মানে আগেরটা ছিল বেলাল নিজের সম্পর্কে বলছে, এটা আয়েশা নিজের সম্পর্কে বলছে, তো উপরটা ছিল হচ্ছে মুয়ান্নাস ছেলেবাচক নাম শব্দ বচন, নিচেরটাও মেয়ের মেয়ে বচন বাচক, আর এখানে ছিল হচ্ছে মোতাকাল্লিম অর্থাৎ ফার্স্ট পার্সনে। এবার এরপরের পৃষ্ঠায় রাশেদ বেলাল সম্পর্কে বলছে, তো এটা হচ্ছে থার্ড পার্সন, তো আমরা একটু পড়ে পড়ি। হুয়া বিলালন, সে বেলাল। এখানে আমি আর যেহেতু তার্কিক একবার বলে দিয়েছি, আপনারা সবাই জানেন হুয়া হচ্ছে মুবতাদা, বিলালুন খবর, মুবতাদা খবর মিলে জুমলা। হুয়া তিলমিদুন, সে একজন ছাত্র। হুয়া মুবতাদা, তিলমিদুন খবর। হুয়া তিলমিদুন জাদিদুন, সে একজন নতুন ছাত্র। তিলমিদুন জাদিদুন মাউসুফ সিফত। হুয়া ওয়ালাদুন মুয়াদ্দাবুন, সে একজন ভদ্র ছেলে। তাহলে বিলাল সম্পর্কে রাশেদ চারটা বাক্য বলল, ওয়া বিলালুন, ওয়া তিলমিদুন, ওয়া তিলমিদুন জাদিদুন, ওয়া ওয়ালাদুন মুয়াদ্দাবুন। এরপরে এটা তো গেল ছেলে সম্পর্কে, এবার ফাতিমা আয়েশা সম্পর্কে বলছে, হিয়া আয়েশা, তো এখানে হিয়া কেন বসবে, কারণ হিয়া স্ত্রীবাচক গায়েবের শব্দ। হিয়া আয়েশাতু, হিয়া তিলমিদাতুন, তিলমিদাতুন কেন হবে, কারণ হিয়া মহিলা স্ত্রীবাচক, এটা খুব সহজে ধারণা করা যায়। হিয়া তিলমিদাতুন জাদিদাতুন, তিলমিজাতুন কেন, কারণ সে ছাত্রী মহিলা স্ত্রীবাচক মুয়ান্নাস। জাদিদাতুন কেন, কারণ মাউসুফ মুয়ান্নাস, সিফত মুয়ান্নাস হবে। হিয়া তিলমিদাতুন জাদিদাতুন, সে একজন নতুন ছাত্রী। হিয়া বিংতুন মুয়াদ্দাবাতুন, সে একজন ভদ্র মেয়ে। মুয়াদ্দাবাতুন কেন, কারণ এটা মুয়ান্নাস। তো আমরা এই চারটা চারটা প্যারাগ্রাফ দেখলাম, প্রথমটাতে বেলাল নিজের সম্পর্কে বলছে মুতাকাল্লিম, আয়েশা নিজের সম্পর্কে বলছে এটাও মুতাকাল্লিম, এরপরে রাশেদ বেলাল সম্পর্কে বলছে এটা হচ্ছে গায়েব, ফাতিমা আয়েশা সম্পর্কে বলছে এটাও গায়েব। যদি সংক্ষেপে আরেকবার পড়ি শুধুমাত্র আরবিটা, বেলাল নিজের সম্পর্কে বলছে আনা বিলালুন, আনা তিলমিদুন, আনা তিলমিদুন জাদিদুন, আনা ওয়ালাদুন মুয়াদ্দাবুন। আয়েশা নিজের সম্পর্কে বলছে আনা আয়েশাতু, আনা তিলমিদাতু, আনা তিলমিদাতুন,
আনা তিলনি দাতুন জাদি দাতুন আনা বিংতুন মুয়াদ্দাবাতুন। রাশেদ বেলাল সম্পর্কে বলছে হুয়া বিলালুন হুয়া তিলমিদুন ওয়া তিলমিদুন জাদিদুন হুয়া ওয়ালাদুন মুয়াদ্দাবুন। ফাতিমা আয়েশা সম্পর্কে বলছে হিয়া আয়েশাতু হিয়া তিলমিদাতুন হিয়া তিলমিদাতুন জাদিদাতুন হিয়া বিংতুন মুয়াদ্দাবুন মুয়াদ্দাবাতুন। তো এই গেল, এরপরে আমরা কিছু বাক্য পড়ব, একটা রিডিং পড়ব। এই রিডিংয়ের মধ্যে সবগুলো বাক্যতেই মাউসুফ সিফত রয়েছে, তো এগুলো আপনারা সবাই বাসায় নিজেরা নিচে আঙুল দিয়ে দিয়ে প্র্যাকটিস করবেন। এই যে উপরে যে চারটা ইয়ে পড়লাম এটা সহ এখানে যে তিন লাইনের যে টেক্সটটা আছে এটাও, তো আমি আপনাদের সুবিধার্থে একবার করে পড়ে দিই। তবে আপনারা যখন ভিডিওটা দেখবেন তখন আপনাদেরকে অনুরোধ করব আপনারা প্রথমে নিজেরা চেষ্টা করবেন পড়তে, পড়ে তারপরে যেখানে যেখানে ধরেন আপনারা পারলেন না বা বেঁধে গেল তখন আপনারা ভিডিওটা ওই অংশটুকু দেখে নিলেন। তো নিজেরা যদি একবার করে চেষ্টা করে পড়ে ফেলতে পারেন প্রথমেই আমারটা না শুনে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাদের বেশি ফায়দা হবে। তো আমি আপনাদেরকে একটু অনুরোধই করব যারা ভিডিওটা দেখবেন আপনারা এখানে একটু পজ করে নিজেরা বই দেখে একটু পড়ে নেবেন। আচ্ছা যাই হোক, আমি বলে দিচ্ছি আর কি, এখানে আমি তারকিব বলবো না, তারকিব শুধু প্রথমটা একটার বলে দেবো, বাকিগুলো তারকিব সেম। প্রথম শব্দটা হচ্ছে, প্রথম বাক্যটা হচ্ছে বিলালন তিলমিদন জাদিদুন। বেলাল একজন নতুন ছাত্র, বেলাল মুবতাদা, তিলমিদন মাসুফ, জাদিদুন সিফত, মাসুফ সিফত মিলে খবর আর মুবতাদা খবর মিলে জুমলা। তাহলে বিলালন তিলমিদন জাদিদুন, বিলাল একজন নতুন ছাত্র। মাজিদুন মুআল্লিমুন জাইয়িদুন, মাজেদ একজন ভালো শিক্ষক। জাইনাবু বিংতুন সগীরাতুন, জাইনাব একজন ছোট মেয়ে। ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন, ফারহানা একজন নতুন শিক্ষিকা। মাহমুদুন তিফলুন জামিলুন, মাহমুদ একজন সুন্দর শিশু বা মাহমুদ একটা সুন্দর শিশু। ফাতিমাতু তিফলাতুন জামিলাতুন, ফাতেমা একটা ছোট শিশু সুন্দর শিশু। জামিলুন মানে সুন্দর, জামিলাতুন। খালিদুন ওয়ালাদুন মুয়াদ্দাবুন, খালেদ একজন ভদ্র ছেলে। খাদিজাতু বিংতুন মুয়াদ্দাবাতুন, খাদেজা খাদিজা একজন ভদ্র মেয়ে। তো এই হলো আমাদের ইনস্ট্রাকশন মোটামুটি। তো আমি যদি আরেকবার সামারি করি শুরু থেকে, প্রথমে আমরা আটটা শব্দ পড়েছি, এগুলো আমরা শুরুতে মুখস্থ করে ফেলবো, একদম আয়ত্ত করে ফেলবো বারবার পড়ে পড়ে। এরপর এখানে আমরা আরও তিনটা দমির আছে সর্বনাম, প্রথমটা হচ্ছে আমি, এটা মুতাকাল্লিম, তুমি, হাদের, সে, গায়েব, এগুলো মুখস্থ করে ফেলবো বারবার পড়ে পড়ে। আনা আমি, আংতা আংতি তুমি, আংতা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে, আংতি মেয়েদের ক্ষেত্রে, হুয়া হিয়া সে, হুয়া ছেলেদের ক্ষেত্রে, হিয়া মেয়েদের ক্ষেত্রে। এরপরে পুরুষ নামের শেষে তানবিন হয়, যেমন মাহমুদুন, রাশিদুন, খালিদুন, সাইদুন। মেয়ে নামের শেষে তানবিন হয় না, খাদিজাতু, ফারহানাতু, ফাতিমাতু, আয়েশাতু। এরপর আমরা একটা পূর্ণ জুমলা বা বাক্য দেখলাম, আনা তিলমিদুন আমি একজন ছাত্র, আনা তিলমিদুন জাদিদুন আমি একজন নতুন ছাত্র। তো এবার এই একই স্ট্রাকচার নিয়ে আমরা বেলাল নিজের সম্পর্কে বলছে চারটা বাক্য পড়লাম, আয়েশা নিজের সম্পর্কে বলছে এরও চারটা, এরকম প্রথমে দুইটা দেখলাম মোতাকাল্লিম দিয়ে, তারপরে গায়েব দিয়ে আরও দুইটা সেট অফ বাক্য দেখলাম। তো এগুলো পড়বো আমরা, সাথে তারকিব করবো, কোনটা মাসুক, কোনটা সিফত, কোনটা মুক্তদা, কোনটা খবর, এটা এটা আমরা বুঝে ফেলবো। এরপর একটা রিডিং আছে, এটা আমরা মুখ দিয়ে আড়ে আড়ে নিচে আঙুল দিয়ে পড়বো এবং এর বাক্য বিশ্লেষণ করব। তো এই হচ্ছে আপনাদের মোটামুটি একটা ইনস্ট্রাকশন, আপনারা এই এটাই মানে নিজেরা প্র্যাকটিস করবেন বারবার করে করে, এই ব্যাপারগুলো কনসেপ্টটা ক্লিয়ার করে নেবেন ইনশাল্লাহ। তো আগামী পাঠে দেখা হবে ইনশাল্লাহ, ততক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।